ইরফান তুমি কি ফিল্ম করেছো কোনো এখন পর্যন্ত হ্যাঁ আমি করেছিলাম আমি অনেক ফিল্ম করেছি আমি প্রায় 4 বছর আগে একদম আমার আর্লি ডেজ তখন আমার তানিয়াপুর ছবি ছিল ভালোবাসা এমনই হয় আর একটা ছবি ছিল গুলজার ভাইয়ের মন জানে না মনে ঠিকানা এটা হচ্ছে একদম মিডিয়ায় যখন কাজ শুরু করলাম ওর এক বছরের মধ্যে আর কি আচ্ছা সো তোমার শুরুটাই আসলে ফিল্ম দিয়ে আমার শুরু ফিল্ম দিয়ে না আমি বেসিক্যালি একটা রিয়েলিটি শো থেকে এসেছি আমার এখনো মনে আছে যখন আমি ফার্স্ট সিনেমার জন্য সাইন করি বা সাইন করতে হয় আমাকে তখন আমি বারবার বলছিলাম ইমপ্রেস্টাল ফিল্মকে যে আমি সিনেমাটা না করি বিকজ দ্যাট টাইম আমি ফিল করছিলাম যে আমি প্রিপেয়ার্ড না নিজে থেকে তো স্পার্কটা আসতে হয় যে আমি আদৌ সিনেমা করার জন্য রেডি কিনা তো তারপরে তুমি কি তার আগে অভিনয় করেছো কখনো আমি ফার্স্ট স্টার্ট করি টেলিফিল্ম দিয়ে এটা ডিরেকশন দেয় হচ্ছে মাবরুর রশিদ বান্না আচ্ছা তো ওই থেকে কাজ শুরু এটা 2013 সালের ঘটনা না তুমি ফেয়ার এন্ড হ্যান্ডসাম উইন করার আগে কি কখনো করেছো অভিনয় ও আচ্ছা তখন হচ্ছে খুব অল্প স্বল্প হয়তো মডেলিং করতাম তখন আমি বেসিক্যালি জব করতাম একটা কর্পোরেট জায়গায় আচ্ছা সো এই জায়গায় এসে যে হঠাৎ করে অ্যাক্টর হয়ে যাবো ওরকম আসলে মানে আমি নিজেও জানতাম না আর কি বাট হ্যাঁ সামহাও ব্যাক অফ মাইন্ডে একটা ইচ্ছা ছিল যদি কখনো সুযোগ পাই অ্যাক্টর হবো বাট সুযোগটা কীভাবে পাবো সেটা আমি জানতাম না সো প্ল্যাটফর্মটা পেলাম তারপর কাজটা শুরু করলাম প্ল্যাটফর্মটা আসলে আসলে কেন বিষয়টা এরকম আমি যেহেতু তোমার মনে হচ্ছে তুমি ফেয়ার এবং হ্যান্ডসাম না 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 এটা আমার মনে হয় না ইস্যুটা হচ্ছে এরকম 2005 এর দিকে আমি তখন মডেলিং করতাম চিটংয়ে সো এরপর বিভিন্ন ঘটনার কারণে আমার অনেক বড় একটা ব্রেক হয়ে যায় আমি জবে জয়েন করে ফেলি আমার পড়াশোনা থাকা অবস্থায় সো আমি মিডিয়া থেকে তখন অনেক 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 দূরে ততদিনে আমার অনেক ফ্রেন্ডস ঢাকায় খুব ভালো কাজ করছে র্যাম্পে প্লাস টিভিতে তো আমি দেখতাম আর আফসোস করতাম যে ফাইন আমি হয়তো এই জায়গায় থাকতে পারতাম বা আমি হয়তো খুব ভালো কিছু করতে পারতাম তো দ্যাট টাইম আমি সবসময় চিন্তা করতাম যে না একদিন আমার হয়তো সময় আসবে এটা বিলিভ ছিল যে একদিন আমার সময় আসবে বাট এদিকে আমার সামহাও জবটাও মেনটেন করতে হচ্ছিলো তো এরকম করতে করতে হঠাৎ দেখি হচ্ছে এই রিয়েলিটি শোটার একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং ওটা ট্যাগলাইন ছিল হচ্ছে যদি পুরুষ দেখে দাও তাহলে ফেস করো ইট ওয়াজ ভেরি তো তখন মনে হচ্ছিল আমি পুরুষ ওকে হ্যাঁ লেট ফাইট আচ্ছা এবং ফাইট করলাম লাকিলি আমি চ্যাম্পিয়ন হলাম এরপর থেকে কাজ করা শুরু আর কি আচ্ছা তোমার ফিল্ম করার পরে তোমার মনে হয়েছে যে তোমার বেস্টটা তুমি দিতে পারোনি হ্যাঁ হ্যাঁ